আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। দুর্বার গতিতে এগিয়ে চলছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণ কাজ। এরই মধ্যে প্রকল্পটির নির্মাণ কাজের অগ্রগতি হয়েছে 30% বেশি। একের পর এক দৃশ্যমান হচ্ছে এই প্রকল্পের পিলারগুলো। অন্যদিকে পিলার উপর আইগার্ডার বসানোর কাজ শুরু হতে যাচ্ছে অল্প কিছুদিনের মধ্যেই। ডিপো এলাকায় শুরু হচ্ছে আইগার্ডার নির্মাণের কাজ। এছাড়াও আশুলিয়া বাজারের পর থেকে জিরাবো হয়ে বাইপাল পর্যন্ত চলছে বহুতল ভবন ভাঙার কাজ। প্রকল্পের অধিগ্রহণকৃত জায়গায় বেশ কিছু বহুতল ভবন ছিল, এই অংশে সবগুলো ভবন ভাঙার কাজ শুরু হয়েছে। সুপ্রিয় দর্শক, আজকে পর্বে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পটির নির্মাণ কাজের অগ্রগতির বিস্তারিত তথ্যচিত্র তুলে ধরব। আজকের পর্বের বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। সাভারের শ্রীপুর এলাকা থেকে এসে ঢাকা এয়ারপোর্ট থার্ড টার্মিনাল ঠিক সামনেই বিমানবন্দরের কাওলা অংশে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত হবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি। প্রকল্পের নকশা অনুযায়ী 24 কিলোমিটার দৈর্ঘ্যের ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরি হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবদুল্লাপুর আশুলিয়া বাইপাইল হয়ে ইপিজেড রুটের সাভারের শ্রীপুর পর্যন্ত। প্রকল্পটির বিমানবন্দর রেলওয়ে স্টেশন পর হতে আবদুল্লাপুর পর্যন্ত এই অংশ গিয়েছে রেললাইনের পাশ দিয়ে। এরই মধ্যে এই অংশে পাইলিংয়ের কাজের পাশাপাশি এগিয়ে চলছে পিলার নির্মাণের কাজ। এরই মধ্যে দৃশ্যমান হয়েছে এই অংশে বেশ কিছু পিলার। বিমানবন্দরের দিক হতে এসে আবদুল্লাপুরের এই পথে বাম পাশের এই দিক দিয়ে পথটি গেছে আবদুল্লাপুর বাসস্ট্যান্ডের দিকে। প্রকল্পের এই অংশে ভূমি উন্নয়নের কাজটি শেষ করা হয়েছে। এখন পিলার নির্মাণের জন্য শুরু হয়েছে পালিগের কাজ। এদিকে আবদুল্লাপুর বাস স্টেশন ঠিক সামনের এই অংশে নতুন করে দুটি পিলারের পাইলিং কাজ শেষ করা হয়েছে। শুরু হয়েছে পিলার নির্মাণের কাজ। এছাড়াও বিআরটি এলিভেটেডের ঠিক পাশে যে পিলারটি রয়েছে সেই পিলারটির সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ হয়েছে। চলছে পিলারের উপর পিয়ার ক্যাপের নির্মাণ কাজ। একই সঙ্গে প্রকল্পের এই অংশে বিআরটি লাইন 3 প্রকল্পের উড়াল আবদুল্লাপুর বিআরটি স্টেশন নির্মাণ কাজের পাশাপাশি তুরাগ নদীর উপর নির্মাণাধীন 10 লেন সেতুটি র্যাম্পের নির্মাণ কাজ চলছে। তবে প্রকল্পটির আবদুল্লাপুর অংশে নতুন করে বেশ কিছু পিলার নির্মাণ কাজ শুরু হওয়ার পর থেকে কিছুটা যানজটে ভোগান্তি পোহাতে হচ্ছে এই পথে চলাচলকারীদের। এই অংশে পাইলিংয়ের কাজ শেষ করে একসঙ্গে বেশ কয়েকটি পিলার নির্মাণ কাজ শুরু করা হয়েছে। আবদুল্লাপুর থেকে চলে আসলাম প্রকল্পের উত্তরা সুইচগেট অংশে। এই অংশে বেশ কিছু পাইলিংয়ের কাজ শেষ করা হয়েছে। শুরু হয়েছে পিলারের জন্য বেস নির্মাণের কাজ। উত্তরা সুইচগেট অংশের সামনেই সড়কের পাশে এই প্রকল্পের একটি ডিপো নির্মাণ করা হয়েছে। প্রকল্পের সুইচগেট অংশ থেকে কামারপাড়া সেতু পর্যন্ত এই অংশে পাইলিংয়ের কাজগুলো প্রায় শেষের দিকে। পাইলিংয়ের কাজ শেষ করার পর এই অংশে শুরু হচ্ছে পিলার নির্মাণের কাজ। এই অংশে বেস নির্মাণ কাজও শেষ করা হয়েছে। সামনের এই অংশ দেখা যাচ্ছে পিলার নির্মাণ কাজ শুরু হয়েছে। একই সঙ্গে এই অংশে বাকি থাকা পাইলিংয়ের কাজগুলো শেষ করা হচ্ছে। চলে আসলাম প্রকল্পের কামারপাড়া সেতু অংশে। এই অংশে বেশ কিছু পাইলিংয়ের কাজ শেষ করা হয়েছে, তবে পিলার নির্মাণ কাজ এখনও শুরু হয়নি। প্রকল্পের এই অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য থাকবে 2টি র‍্যাম্প।
আর বাম পাশের এটি কামারপাড়া সেতু। এই কামারপাড়া সেতুর পর হতে প্রকল্পের দৌড় এলাকা পর্যন্ত এই অংশের সবগুলো পানির কাজ শেষ হয়েছে। এই অংশে একই ধারে এগিয়ে চলছে সবগুলো পিলার নির্মাণের কাজ। আমরা এখন চলে যাব কামারপাড়া সেতু থেকে প্রত্যাশী সেতুর অংশের দিকে। এই অংশে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের পাশাপাশি তুরাগ নদীর তীর রক্ষার বাঁধ নির্মাণ কাজ এগিয়ে চলছে। সামনের এটি প্রত্যাশা সেতু। এই অংশে পুরাতন প্রত্যাশা সেতুর পাশে নতুন করে আরও একটি প্রত্যাশা সেতু নির্মাণ কাজ চলছে। এছাড়াও ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির প্রত্যাশা সেতুর পর থেকে প্রকল্পের দৌড় এলাকা পর্যন্ত একাধারে চলছে সবগুলো পিলার নির্মাণ কাজ। এই অংশে পিলার নির্মাণ কাজের পাশাপাশি পিলার উপর পিয়ার ক্যাপের নির্মাণ কাজও এগিয়ে চলছে। হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সাভারের ইপিজেড পর্যন্ত 24 কিলোমিটার দৈর্ঘ্যের এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে 2026 সালের জুনের মধ্যে। তবে এরই মধ্যে গত 1 বছর আগে শুরু হওয়া এই প্রকল্পটির নির্মাণ কাজের অগ্রগতি হয়েছে 30% বেশি। তাই প্রকল্প সংশ্লিষ্টরা আশা করছে নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে মেগা এই প্রকল্পটির নির্মাণ কাজ। এই প্রকল্পটির নির্মাণ কাজ শেষ হলে রাজধানী ঢাকার সঙ্গে 30টি জেলার যোগাযোগ সহজ হবে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এই দুটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানের কালো অংশে যুক্ত হওয়ার ফলে সাভারের ইপিজেড থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত এই উড়ালপথের 44 কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগবে মাত্র 1 ঘন্টার কম। এছাড়াও সাভারের ইপিজেড থেকে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে পণ্যবাহী যানবাহনগুলো রাত দিন 24 ঘন্টা চলাচল করতে পারবে। দর্শক, প্রকল্পটির শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবদুল্লাপুর কামারপাড়া বেড়িবাঁধ হয়ে আমরা চলে আসলাম প্রকল্পের দৌড় এলাকায়। প্রকল্পের দৌড় এলাকায় এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য 3 দিকে থাকবে 6টি র‍্যাম্প। এই অংশের সামনে যে পিলারগুলো দেখা যাচ্ছে সে পিলারগুলো দৌড় এলাকা থেকে আবদুল্লাপুর দিকে যে 2টি র‍্যাম্প সে র‍্যাম্পের পিলার। এরই মধ্যে দৌড় এলাকা থেকে আবদুল্লাপুরের দিকে 2টি র‍্যাম্পের সবগুলো পালিং শেষ হয়েছে। শেষ করা হচ্ছে পিলার এবং পিলার উপর পিয়ার ক্যাপের নির্মাণ কাজ। আর প্রকল্পটির দৌড়ের মোড় থেকে মিরপুর বেড়িবাঁধের দিকে রয়েছে আরও 2টি র‍্যাম্প। এরই মধ্যে মিরপুর বেড়িবাঁধের দিকে থাকা 2টি র‍্যাম্পের জন্য পাইলিং এবং পিলার নির্মাণ কাজগুলো শেষ করা হচ্ছে। এ অংশে ভূমি উন্নয়ন কাজ শেষ করা হয়েছে। এছাড়াও দৌড়ের মোড় থেকে এই 2টি অংশ ছাড়াও আশুলিয়া বেড়িবাঁধের দিকেও থাকবে 2টি র‍্যাম্প এবং 1টি ইউটার্ন। বর্তমানে এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির এই দৌড়ের মোড়ের 3 দিকে নির্মাণ কাজ একই সঙ্গে চলার ফলে কিছুটা যানজটে পড়তে হয় প্রকল্পের এই অংশে। তবে প্রকল্পটির নির্মাণ কাজ বেশ দ্রুতগতির সঙ্গে শেষ করা হচ্ছে। পিলার এবং আইগার্ডারগুলোর উত্তোলন কাজ শেষ হয়ে গেলে এই ভোগান্তি আর থাকবে না। এদিকে আশুলিয়া বেড়িবাঁধের সামনের এই অংশে সেতুর পাশে নতুন করে আরও একটি সেতু নির্মাণ করা হবে। এই অংশে ভূমি উন্নয়নের কাজটি শেষ করা হয়েছে, চলছে পাইলিংয়ের কাজ। মূলত 24 কিলোমিটার দৈর্ঘ্যের এই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি নির্মাণের পাশাপাশি একই প্রকল্পের অধীনে 14 কিলোমিটার বেশি 4 লেনের সড়ক নির্মাণ করা হবে। এছাড়াও নবীনগরে তৈরি করা হবে 1.95 কিলোমিটার দৈর্ঘ্যের একটি ফ্লাইওভার এবং 2.72 কিলোমিটারের সেতু এবং 500 মিটারের বেশ কয়েকটি আন্ডারপাস। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির দৌড়ের মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত এই আশুলিয়া বেড়িবাঁধের সম্পূর্ণ অংশের পাইলিংয়ের কাজ প্রায় শেষের দিকে। শুধুমাত্র সেতু এবং কালভার্ট এলাকায় পাইলিংয়ের কাজ বাকি রয়েছে। এই বেড়িবাঁধ অংশে পাইলিংয়ের কাজগুলো শেষ করার পাশাপাশি একই সঙ্গে এগিয়ে চলছে শত শত পিলারের নির্মাণ কাজ। এছাড়াও যে অংশগুলোতে পিলারের নির্মাণ কাজ শেষ করা হয়েছে সেই অংশগুলোতে পিলারের ওপর পিয়ার ক্যাপের নির্মাণ কাজও এগিয়ে চলছে।
গত প্রায় 15 দিন আগে যখন আপডেট দিয়েছিলাম তখন এই অংশে পিলারের নির্মাণ কাজগুলো শুরু করতে যাচ্ছিল। এবার সে দেখতে পাচ্ছি এই অংশে বেশ কিছু পিলার নির্মাণ কাজ শেষ হয়েছে, একই সঙ্গে বাকি থাকা পিলারের নির্মাণ কাজগুলো এগিয়ে চলছে। আর কিছুটা সামনে এই অংশে পিলার নির্মাণ কাজ শেষ করে পিলারের উপর পিয়ার ক্যাপের নির্মাণ কাজও শেষ করা হয়েছে। এই অংশে পিলারের উপর আইগার্ডের উত্তোলন কাজ অল্প কিছুদিনের মধ্যে শুরু হবে। এরই মধ্যে ডিপো এলাকায় শুরু হয়েছে আইগার্ডের নির্মাণের কাজ। আর প্রকল্পটির সামনেই অর্থাৎ এই বেরিবাদের মাঝামাঝি অংশে আরও একটি সেতু নির্মাণ করা হবে। এরই মধ্যে এই অংশে সেতু নির্মাণের জন্য ভূমি উন্নয়নের পাশাপাশি শুরু হয়েছে পাইলিংয়ের কাজ। বেরিবাদের আরও কিছুটা সামনের দিকে এগিয়ে আসলাম। এই অংশে থাকবে একটি উলালটুল প্লাজা। এরই মধ্যে এই অংশে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়েটির পাশাপাশি টুল প্লাজার সম্পূর্ণ পাইলিংয়ের কাজ শেষ করা হয়েছে। শেষ করা হচ্ছে পিলার নির্মাণের কাজ। গত প্রায় 15 দিন আগে যখন আপডেট দিয়েছিলাম এই প্রকল্পটির তখন এই অংশে পিলারের নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছে। তবে এই 15 দিনের ব্যবধানে এই অংশে দৃশ্যমান হয়েছে আরও বেশ কিছু পিলার। এছাড়াও বাকি থাকা পিলারের নির্মাণ কাজের জন্য রডবাঁধের কাজ এগিয়ে চলছে। সব কিছু মিলিয়ে ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পটির চলছে মহানির্মাণযজ্ঞ। চলে আসলাম আশুলিয়া বাজার অংশে। আশুলিয়া বাজারের পাশে নদীর এই অংশে নতুন করে সেতু নির্মাণ করা হবে। এছাড়াও এই অংশে অস্থায়ীভাবে পারাপারের জন্য 2টি সেতু নির্মাণ কাজ চলছে। এছাড়াও সেতুটিকে ঘিরে থাকবে একটি ইউটার্ন। সুপ্রিয় দর্শক, এই ছিল ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পটির বিমানবন্দর থেকে আশুলিয়া বাজার পর্যন্ত প্রকল্পটির নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে আমাদের আজকের আয়োজন। আর এই প্রকল্পটির বাকি অংশ নির্মাণ কাজের আপডেট অতি শীঘ্রই আপনাদের দেওয়া হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।